সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের তিন মেয়াদে থাকা সংসদ সদস্যদের। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ কাজী শরীফুল হকের আদালতে বুধবার দুপুরে মামলাটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী অভিযোগে বলেন, গত তিন নির্বাচনে বিরোধী দলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার মামলা করা হয়েছে।